জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে প্রথম দফায় গাছ থেকে আম নামানোর কথা থাকলেও বৃষ্টি ও ঝড়ের কারণে তা সম্ভব হয়নি। চলতি বছর চার জেলায় 2000 কোটি টাকা আম বাণিজ্যের আশা করছে রাজশাহী চেম্বার অফ কমার্স। বাগান মালিকরা জানান, আবহাওয়াজনিত কারণে কিছু আম আগে ঝরে পড়ায় নির্ধারিত সময়ে আম নামাননি তারা। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া 7 দফার প্রথম দফায় গুটি জাতের আম নামানোর সিদ্ধান্ত ছিল আজ। তবে রাজশাহী ও নাটোরে আম পরিপুষ্ট না হওয়ায় গুটি আম নামানো যায়নি। একই কারণে গতকাল চাঁপাইনবাবগঞ্জেও নির্ধারিত সময় থাকলেও বাগান থেকে আম নামাননি চাষিরা। চলতি মৌসুমে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে 67,000 হেক্টর আম বাগানে প্রায় 8.5 লাখ টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবছর 2000 কোটি টাকা বাণিজ্যের আশা করছে রাজশাহী চেম্বার অফ কমার্স। আম ব্যবসার সাথে জড়িত এ অঞ্চলের 5 লাখ মানুষ। এ চার অঞ্চলে গুটি, গোপালভোগ, ল্যাংড়া, রানী পছন্দ, ফজলি, আম্রপালি ও আশিনা সহ প্রায় 250 প্রজাতির আম রয়েছে। গত 2 দিন আগে যে ঝড় আর বৃষ্টি হয়েছে, এই ঝড়ের কারণে অনেক আম পড়েছে এখানে। আর এই আমগুলা বাজারজাত হওয়ার কারণে আমরা যে আম করব আজকে, সেই আমগুলা বাজারে যেয়ে দাম পাবে না এই ঝড়ের আমের কারণে। সেজন্য আমরা আম আপাতত ভাঙতেছি না। পরশু দিন ঝড়েছে, এই কারণে আম আজকে পাড়াইনি। আম পাড়তে আর 2-1 দিন দেরি হবে, এই জন্য আজকে হাটে আম আমদানি নাই। আবহাওয়াটা ভালো হলে, পরিষ্কার হলে আম আমদানি হবে। আমাদের রোজ আমের দাম এবারকে সর্বোচ্চ দাম পাবে, কৃষকেরা মূল্যবান মাল লাভবান হবে এবং হাটে আমও ভালো হবে এবং আমের দামটাও বেশি হবে। আমকে কেন্দ্র করে অনেকগুলো ব্যবসাও ডেভেলপ হয় এবং অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তো আমাদের এবার যে আম উৎপাদন হবে তা থেকে আমরা আশা করছি প্রায় 2000 কোটি টাকার একটা ব্যবসা হবে এই বৃহত্তর রাজশাহীতে।